নবম শ্রেণীর গণিত আমরা ধারাবাহিক লেসনে আজকে শিখব লগারিদমের ধারণা ও প্রয়োগ। এই অধ্যায়ে আমরা আজকে দেখব জোড়ায় কাজ, যেটা হলো তোমাদের ছক-৩.২, অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের ৬১ পৃষ্ঠার জোড়ায় কাজটা। এরপর পরে এই জোড়ায় কাজটা দেওয়া আছে অলরেডি কোথায়, ছক-৩.২। ওকে, এরপর পরে আমরা শিখব মাথা খাটাও, অর্থাৎ যেটা তোমাদের ৬২ পৃষ্ঠা দেওয়া আছে, মাথা খাটাও, এই যে এরপরে এটা শিখব। এরপর পরে আমরা শিখব আজকের লেসনে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে, অর্থাৎ কোন ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে, আমরা সেই ছকটা তোমাদেরকে দেখাবো। তো জোড়ায় কাজে কি বলা আছে দেখো, সূচকীয় সমতা ও লগের সম্পর্ককে নিজের ছক অর্থাৎ এর মাধ্যমে দেখানো হলো, তুমি সেটা দেখবা। দেখো কি বলা আছে, ছক-৩.২, এই ছকটা খালি ঘরগুলো আমরা পূরণ করব। এরপর পর আমরা মাথা খাটা অর্থাৎ জোড়ায় কাজে চলে যাবো। ওকে, আমরা জোড়ায় কাজ শুরু করার আগে একটু বেসিক কিছু আইডিয়া শিখি। দেখো, অর্থাৎ একই সংখ্যাকে তুমি যদি এইভাবে গুণ করে লেখো, ২ ২ ২ ২ কয়বার, ৩ বার, তার মানে এটাকে সূচকীয় রাশি আকারে লেখা যায়, ২ ৩ বার। তার মানে নিচের সংখ্যাকে আমরা জানি সেটা হলো ভিত্তি, আর কর্নার উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হলো পাওয়ার, অর্থাৎ ঘাত বা সূচক। এইভাবে এই খালিঘর গুলো আমরা এই পাশে পূরণ করব। দেখো, ৩ যদি ৪ বার লেখো, তার মানে ৩ ৪ বার, এই নিচে ৩টা হলো ভিত্তি, উপরে ৪টা হলো পাওয়ার, ঘাত বা সূচক। সেম এ ৩ বার এ কিউব, একে বলা হবে ভিত্তি আর ৩কে বলা হবে সূচক বা ঘাত, সেম ভাবে বি কে একই ভাবে বলা হবে। আমরা আজকের লেসনে শুরুতে দেখব ছক-৩.২। ৩.২ কি বলা আছে একটু খেয়াল করো, ৩.২ এই যে খালি ঘরগুলো তোমরা পূরণ করবে। আমরা সমাধানে চলে যাই, দেখো সূচকীয় সমতা এটা কিভাবে, দেখো ৩² মানে ৩২ বার, ৩২ বার মানে কি ৩ × ৩ মানে ৯। এবার আসো লগ এর বাসা যদি তুমি এটাকে প্রকাশ করো তখন কি হবে, সূচক কত, একটু আগে তোমাদেরকে সূচক দেখালাম, সূচক হলো কত, ২, এই যে উপরে ২, সূচক ২ হলো এই যে ৯ এর এই ৯টার ৩ভিত্তিক, এই ৩টা ৩ভিত্তিক লগ। এটাকে কিভাবে আমরা লগ এর মাধ্যমে প্রকাশ করবো, দেখো গাণিতিক প্রকাশটা হলো ২ ইকুয়াল এই যে ৩ভিত্তিক লগ, এই যে লগ এর একটু নিচে লিখবা ৩কে, এটাই হলো ৩ভিত্তিক, ৩ভিত্তিক লগ, অর্থাৎ কার, ৯। ওকে, সূচক ২ হলো ৯ এর, এই যে ৯ এর ৩ভিত্তিক লগ, এই যে ৩ভিত্তিক লগ। ওকে, এইভাবে লেখা হয় এটাকে। এরপর এটা দেখো ২ কিউব একই রকম। এরপর দেখো ৭ এর উপরে যেটাকে আমরা বলি পাওয়ার বা সূচক ঘাত কত আছে, ১/২ ইকুয়াল রুট ৭, তার মানে এই ১/২ কে আমরা রুট আকারে লিখতে পারি। এবার দেখো সূচক ১/২ হলে এই যে রুট ৭ এর ৭ভিত্তিক লগ, এই যে আমরা এইভাবে লিখবো ১/২ ইকুয়াল লগ, এই যে লগ এর এখানে ভিত্তি থাকবে ৭, আর এটা হবে কত, রুট ৭ এর, এই রুট ৭ এখানে থাকবে। ওকে, পরটা দেখো ২-৬, এটাকে আমরা লিখতে পারি ২-৬ বার, ২-৬ বারকে তুমি যদি গুণ করো কত পাবা, ৬৪। এরপরে আসো মাইনাস, মাইনাস মানে এটা থাকবে নিচে, একের নিচে থাকবে মানে ১/৬৪। তো আসো সূচক -৬ হলো ১/৬৪ এর ২ভিত্তিক লগ, এই যে -৬টা হলো ১/৬৪ এর ২ভিত্তিক লগ। এরপরে আসো ৫-১/২ ইকুয়াল কি হলো, এই যে ৫টা হবে কি, এই যে উপরে হাফ, হাফ মানে কি রুট, তো আসো রুট ৫, আর যেহেতু মাইনাস আছে তখন এটাকে ১ এর নিচে লিখবো, ১/√৫। তো আসো এখানে সূচক কত, এই যে -¹ হলো ১/√৫ এর ৫ভিত্তিক লগ, তো আমরা এটাকে লিখবো -¹ ইকুয়াল ১/√৫, এটা হলো ৫ভিত্তিক লগ, এই যে ৫ভিত্তিক লগ। এরপর এটা সেম ভাবে তোমরা একটু দেখো লগ, তোমরা এটা নিজেরা দেখবো। ওকে, এরপরে আমরা দেখবো মাথা খাটাও, যেটা হলো জোড়ায় কাজ। জোড়ায় কাজের মধ্যে কিভাবে কি বের করবা, দেখো এই ভাষা দেওয়া আছে সূচকের সম্পর্ক, তুমি এই ভাষে লগের সম্পর্কটা বের করবা, এইভাবে সবগুলো সংখ্যা বের করবা, আর এই স্টেজে আসে কি করবা, লগের সম্পর্ক থেকে সূচকের সম্পর্ক বের করবা। ওকে, আমরা এই পর্যায়ে কি করতে পারি, ২-৪ বার, ২-৪ বারকে তুমি গুণ করো, ২ × ২ × ২ × ২, অর্থাৎ ২-৪ বার গুণ করলে হবে কত, ১৬ ১৬। ওকে, এবার আসলে এটাকে তুমি কিভাবে লিখবা, তার মানে এই যে উপরে পাওয়ার সূচক আছে ৪, এই ৪ ইকুয়াল হবে কি log২, এই যে এই এটাকে লিখবা log২ ১৬। ওকে, এইভাবে বাকি সবগুলো লিখবা, আমরা দেখালাম, একটু কঠিনগুলো আর একটু খেয়াল করি, চর্চা করি। এই যে এটাকে তুমি লিখবা কি ৩ - ১/২ আছে উপরে, তো তুমি এটাকে কি করবা, এই ১/২টাকে ৩ এর মধ্যে দিলে হবে √৩, মাইনাস থাকার কারণে এটা হবে একের নিচে, তার মানে ১/√৩। এরপর আসো এটাকে কিভাবে লিখবা লগ আকারে, -¹ ইকুয়াল এটাকে লিখবা log³, এই যে log³, আর এটাকে লিখবা ১/√৩ ১/√৩, এইভাবে বাকি সবগুলো তোমরা নিজেরা কমপ্লিট করবা। ওকে, আর এটাকে দেখো এটাকে আমরা কিভাবে করব, আমরা এখান থেকে শেষের গুলো একটু দেখি, ৩ log⁻ এখানে ১০০০, এটাকে আমরা কি করব, ১০০০ মানে ১০³ ১০৩ বার ইকুয়াল কত, ইকুয়াল হলো ১০০০। ওকে, এরপরে আসো টি ইকুয়াল
লগ বি ও আই, এটাকে তুমি যদি লেখো কিভাবে লিখবা, বি এই যে টিটা চলে আসবে এখানে পাওয়ার আকারে, ইকুয়াল কত হবে ও আই। ওকে, তো আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই সফটওয়্যার মাধ্যমে মূল্যায়ন করবে, অর্থাৎ তুমি এই আইডিয়াটা তোমার ভিতরে থাকার কথা। যদি শিক্ষক এই অবস্থাতে তোমাকে পায় তখন তোমাকে দিবে চতুর্ভুজ, আর এই অবস্থায় ফেলে দিবে বৃত্ত, আর এই অবস্থায় ফেলে তোমাকে দিবে ত্রিভুজ। ওকে, একটু আগে তোমাদেরকে আমরা যা শিখালাম তোমরা চাইলে এই আইডিয়াগুলো আরো ভালোভাবে শিখে নিতে পারো। এই যে সারণী এক, সারণী দুই, সারণী এক এবং দুই এর, এই যে সারণী এক এর উত্তরটা আমরা এখানে দিলাম, আর এটা হলো সারণী দুই, সারণী দুই এর উত্তরটা এখানে দিলাম, তোমরা আরো একটু বাড়তি চর্চা করে নিতে পারো। ওকে।